তো গেম লোডিং হচ্ছে 100% লোড, আর শুরুতেই ক্রিপার। বাহ ভাই, বাহ 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 বাহ, কুকুর পালা ভাই আমার সাথে, তোকেও ছাড়বে না আমাকেও ছাড়বে না, এই ক্রিপার আমার জন্মের শত্রু। আর আমি বউ নিয়ে এসেছি, কোনো চাপ নেই, এবার নাও এবার নাও, একটা দুটো দুটো তো মরে গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি মাইনক্রাফটের নতুন ভিডিওতে। আগের এপিসোডগুলি যারা যারা দেখো নি, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, বা প্লিজ প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর আমার ঝিঙ্কু পিঙ্কু চিঙ্কু যারা যারা ছিল সবাই মরে গেছে রোদ্রের তাপে সূর্যের আলোতে। আর আমার বিড়ালটাকেও দুদিন ধরে পাচ্ছি না। আর আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে সবাই, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক। আর চলো আগে নেদারেই কাজ হবে, এগুলো সব বসিয়ে রেখে যাই, কারণ আমি চাই না এগুলো নেদারে গিয়ে আমার সাথে মরে যাক। আর এখানেই থাকবি, ঠিক আছে? এবার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে চলো নেদারে যাব। আর নেদারে গিয়ে আমার প্রথমে একটা জিনিস করতে হবে, মানে নেদারে গিয়ে নেদার লিঙ্কিং করতে হবে। যারা যারা নেদার লিঙ্কিং জানো না কি, তারা তারা বুঝে যাবে, আর যারা জানো তারা তো অনেক প্রো। আর এখানে মৌমাছি গো ভাই, মৌমাছি এগুলো ঢুকে যায়, তাই তো বলি মৌমাছি এখান থেকে কমে যাচ্ছে কেন। আমাকে লিড আনতে হবে মৌমাছি ধরে নিয়ে যাওয়ার জন্য। লিড দিয়ে আগে মৌমাছি ধরে নিয়ে যাই বাড়িতে, তারপরে অন্য কিছু করব। তো চলো দেখি মৌমাছি। আর আমি বিড়ালটাকেও দুই তিন থেকে পাচ্ছি না, নেদারে এসে বসে আছে গো ভাই। মৌমাছি একা একাই ঢুকে গেল, কারণ একা একাই ঢুকবে বেরোবে, এদের কোনো যায় আসে না। আর বিড়ালটা এখানে চলে আসে, তাই আমি 10 দিন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। ও ভাই, আমি ভাবলাম বিড়ালটা কোথায় চলে গেল, এখন দেখি নেদারে এসে বসে আছে, খুব পাজি হয়ে গেছে। এখানে আমি জেলখানায় বন্দি করে রাখতে হবে, কিন্তু জেলখানায় রাখবো না, অতটা খারাপ না আমি, এখানে থাক তুই, ঠিক আছে? তুই পাজি হয়ে গেছিস অনেক। আর একটা নেদারসের লেগিংস নিয়ে যাই, যার জন্য আমাকে হগলিন পিগলিন কিছু বলবে না। নেদারের হেলমেট নিয়ে যাই, এটা এনচেন্ট করা আছে। তো চলো হেলমেট পরে চলে এসেছি, এইবার হগলিন ফগলিন দেখবো কি করে আমার। আর এই দেখো এটা হচ্ছে, ও ভাই 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 ভাই, আমি কি দেখাতে চাইলাম, কি দেখাতে হচ্ছে ও ভাই, আমাকে পিছনে লেগেছে কেন, আমি কি করেছি? হগলিন পিগলিন এলে আমি কি করলাম আবার? ও ভাই, আমার উপর খেতে গেল কেন, এটা আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, মনে আমি গোল্ডেন হেলমেট পরে এসেছি, কিন্তু গোল্ডেন হেলমেট এরা চোখে দেখতে পারে না, আমাকে লেগিংস পরে আসতে হতো, আমি ভুল করেছি, লেগিংস পরে আসি। চলো, এরা দেখতে পেলে আমাকে এক গুঁতো দিয়ে একদম স্বর্গে পাঠিয়ে দেবে। চলো আমি লেগিংসটা নিয়ে আসি আগে, লেগিংস পরে আসলে এদের চোখে পড়বে, এরা উপরে দেখতে পারে না, নিচেই দেখবে। তো এদিকে সন্ধ্যাও হতে চলেছে, আর সন্ধ্যা লাগুক আমাদের কোনো যায় আসে না, আমরা তো থাকবো নেদারে। আর লেগিংস পরে নিয়েছি, এবার চলো যাওয়া যাক। লেগিংস হেলমেটটা খুলে রেখেছি, আর চলো। আর এটা আমি কি করে করলাম রিসেট নেদার, সেটাও তোমাদেরকে আমি এখন বলবো, একটু পরে দাঁড়াও, কোনো চাপ নেই। যারা যারা জাভা এডিশন খেলো তাদের বলবো। আর দেখো লেগিংস লেগিংস, দেখো পুরো ওয়ার্ল্ডটা কিন্তু সেম আছে, শুধু এখানে একটা স্পন হয়ে গেছে, আর এখানেই স্পন হবে সেটা আমি জানতাম না, আমি ভাবছিলাম কাছে টাছে কোথাও হবে, কিন্তু এখানেই হয়েছে একদম আমার সামনে, যেটা খুব ভালো। আবার এসছে, আবার এসছে, বাচ্চা ঢুকে গেছে আমার পিছনে পিছনে ভাই, এটাও গুঁতো দিকে দিতে শিখে গেছে, ডিম ফুটতে না ফুটতে। দাঁড়া দাঁড়া, তোর হবে তোর হবে, ও ভাই মরছে না, আমার যদি কুকুরকে কিছু করেছিস রে ভাই, মরে যা ভাই, কত হেলতে টেন্ডার ডেকে নড়তে, এত হেলথ নেই মনে হয় আমার, সিরিয়াসলি এত হেলথ, এন্টার ড্রাগনকে মারতে এত খোলা কোনা, যতগুলো খুব মেরেছি একে আমি। আর এগুলো দেখো সব ঝান্টু পান্টু বেরিয়ে গেছে বাইরে, এখন আমার আবার আমাকে এগুলো সবাইকে ঢুকাতে হবে ভেতরে। আর তুই থাক, তুই ঠিক আছে, তুই ওখানেই থাকবি, তোকে বার করবো না, ভেতরে আয়, তোরা ভালো, তোরা এখানে ঢুকে যা। আর সবাই বেরিয়ে গেল সুযোগ পেয়ে, মনে হয় গেট খুলে দিয়েছিলাম কোনোভাবে, আর সব ঢুকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে চলো এবার না, লামাগুলো উপরে উঠে দাঁড়িয়ে আছে ভাই, লামা এমনিতে একটু ধাক্কা ফাক্কা লাগলো থুথু মারে, লামাদের এখানে বেঁধে রাখবো, তোরা এবার থুথু মারবি ভূত ফুত দেখলে, যাতে আমাকে না অ্যাটাক করতে পারে। আর ঘোড়া টোড়া যা আছে তেমনই থাক। আর তুই এখানে কি করছিস ভাই, তোর তো এখানে কে আসতে বলেছে, কোনো বেঁচে থেকে লাভ নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার চলো, আর এই দেখো এটা আমি কী করে আনলাম, এবার আমি তোমাদের দেখাচ্ছি। আর এদেরকে আমি আগে তার আগে মেরে নিই সবগুলোকে, এগুলো খুব অত্যাচার করছে আমাকে, খুব অত্যাচার করছে, মেরেছি অনেকগুলো, খুব মেরেছি, কিন্তু এটা হচ্ছে সেটারও খেলা শেষ, আর কেউ আসবি? আয় তুই আয়, বাচ্চাটাকে আসলে, বড়োটা মানে ভদ্র আছে, বড়োটা কিছু বলছে না, এই যে এই যে এই যে পাছায় লেজ গজিয়ে গেছে, এই চলে এসছে, একে একে মারি, দাঁড়াও কেনে 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 কেনে, ও ভাই 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 ভয় পেয়ে পালিয়ে গেছে, বাচ্চা কাচ্চা মানুষ। আর এই যে হগলিন পিগলিন একসাথে হয়ে গেছে, ও ভাই, হ্যাঁ ভাই, আমি ভাবছি এটা এটা দুজনে বন্ধু, মানে দুজনে ভাই ভাই, হগলিন পিগলিন দেখি শত্রু একটু। আচ্ছা চলো আমি দেখাচ্ছি কী করে করতে হয়, এখানে উইন্ডোসে গিয়ে লিখবে পার্সেন্টেজ, অ্যাপ ডাটা পার্সেন্টেজ,
তাহলে এটা দিয়ে ক্লিক করলে তোমাকে দেখা হবে মাইনক্রাফটের ফোল্ডার। মাইনক্রাফটের ফোল্ডারে গিয়ে এখানে যাবে সেভ ফাইলে, সেভ ফাইলে গিয়ে এখানে সেভ ওয়ার্ল্ড পেয়ে যাবে, যেটা তোমার ওয়ার্ল্ড। সেখান থেকে DM1 আর DM1 হাইফেন একটা ফোল্ডার পেয়ে যাবে। তো নিচেরটা দেখো হাইফেন টাইপের কিছু আছে মাঝখানে, তো DM1 এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করে দিলে নেদার রিসেট হয়ে যাবে আর প্রথম থেকে দেখো শুরু হবে। আর যাদের যাদের ভাই অনেক কিছু বানিয়েছো নেদারে, তারা কিন্তু এরম করো না, কারণ যা যা বানিয়েছো সব ডিলিট হয়ে যাবে। আমি ঘরটা আবার বানিয়েছি শুরু, তো শুরু থেকে প্রথম থেকে আবার বানাতে হয়েছে। আর আজকের কাজটা শুরু করা যাক। তো এই দেখো XYZ কোঅর্ডিনেটস, যারা জানো না কোঅর্ডিনেটস কী করে বার করতে হয় তারা জানো, অনেকেই যারা জানো তাদের বলে দেবো। আর দেখো 97 2294, এটা ক্যালকুলেটার বার করতে হবে। এখানে আমি আগের দিন ভিলেজটা পেয়েছিলাম, এটা সেটারই কোঅর্ডিনেটস, আমি স্ক্রিনশট মেরেছি। আর এই দেখো 2294 আছে, এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে হয়েছে 286। আর ওই দিকে আছে 97, 97কেও 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান সমান হচ্ছে 12। এবার যেখানে ছিল 2294 সেখানে হবে 286 মাইনাস, আর যেখানে ছিল 97 সেখানে হবে 12। তো এই কোঅর্ডিনেটস তো আমাকে নেদারে খুঁজতে হবে। নেদারে খুঁজতে গেলে যদি তুমি জাভা এডিশন খেলে থাকো PC-তে, তাহলে F3 ক্লিক করবে, কিবোর্ডে F3 পেয়ে যাবে ওপরে। তো F3 ক্লিক করলে এরকম কোঅর্ডিনেটস পেয়ে যাবে। আর কোঅর্ডিনেটসে দেখো XYZ পেয়ে যাবে, XYZ এ দেখো 110 আছি, আমার 110 থেকে যেতে হবে মাইনাস 286-তে, আর প্লাস 113 আছে, এখানে থেকে যেতে হবে আমাকে 12-তে। তো এরকম আমার মনে হচ্ছে এই সোজা গেলেই আমি ওই কোঅর্ডিনেটসটা পাবো যেটা আমার দরকার। আর এখানে গিয়ে যদি আমি নেদার পোর্টাল বানাই, তাহলে নাকি ডাইরেক্ট আমি ওই ভিলেজের সাথে কানেক্ট হয়ে যাব নেদারে। আর নেদারের পথ অনেকটাই শর্টকাট হয়, অনেক শর্টকাট ইউজ করা যাবে। তো চলো দেখি সত্যি সত্যি ট্রিকটা কাজ করছে কিনা। তো আমি এখন ঠিকঠাকই যাচ্ছি, আমার আরও যেতে হবে। তো ভাই নিচে দেখি ফাঁকা পুরো, আমাকে লাফ মারতে হবে, এখানে একটা সিঁড়ি বানাতে হবে, নাহলে বারবার পড়তেই থাকতে হবে। তো চলো সিঁড়িটা বানিয়ে নিই। তো সিঁড়ি বানিয়ে নিয়েছি এইবার। আর ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনো একবার, এত ভয়ানক ব্যাকগ্রাউন্ড সাউন্ড করে দিয়েছে আপডেটের পর, খেলে মজাই আলাদা হচ্ছে। এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি নেদারে ঢুকে গেছি। ঠিক আছে, এই হয়ে গেছে, আমার সিঁড়ি বানিয়ে নিয়েছি। এবার আমাকে সোজাসুজি যেতে হবে, সোজাসুজি গিয়ে আমাকে ওই কোঅর্ডিনেটসটা খুঁজতে হবে যেটা আমি ক্যালকুলেটারে বের করে পেয়েছি। তো চলো এইবার এখান থেকে, এটা কোন ওয়ার্ল্ড ভাই, এটা কি? ও ভাই 1 সেকেন্ড, এটা কি সুল স্যান নাকি? যাই হোক, তাই আমি দেখো ঠিকঠাক জায়গায় চলে আসছি। আর 193, আচ্ছা যাই হোক। আর এখানে ভাই কটকটি কি করছে ভাই? কটকটি এখানে কি করছে? কটকটি তো এখানে আমি আগে দেখিনি। এই নেদারে কটকটি উৎপাদন হয়, আমি জানতাম না, মানে স্কেলিটন সরি, তো কটকটি বলবো এখন থেকে আমি এটাকে, কটকট করে আওয়াজ করে বলে। আর ভাই ঘাস টুটছে উপরে, আমাকে দেখে নিলে একদম ছাই করে দেবে আগুন দিয়ে, আমাকে লুকাতে হবে। তো দেখো আমি যে জায়গায় আসতে চাইছিলাম 286 আর 12, তো সেম ওই জায়গায় চলে এসেছি। এবার হিসাব মতো এখানে যদি আমি নেদার পোর্টাল বানাই, তাহলে এখানে কাজটা করার কথা, তো কাজ করে কি না সেটাই আমি দেখব। তো এখানে একটু জায়গাটা বড় করে আমি নেদার পোর্টাল বানাই। তো চলো, আর ওকে, তো সেম জায়গায় এখানে বানালেই হবে, সম্ভবত একটু লাইট ফাইট দিয়ে দিই যাতে না হারিয়ে যাই। ওকে চলো এবার যাওয়া যাক। আর লাস্টে আমি এখানে রেলওয়ে ট্র্যাকও বানাবো যাতে তাড়াতাড়ি আসতে পারি আবার কটকটি। ভাই কিসের এত শখ, কিসের শখ এত মারার? হেলথ কমিয়ে দিল কত, খেয়ে তো তোমাদের কাজ নেই, এটাই করতে পারো, মানুষের পাছার মধ্যে খোঁচা মারতে পারবা খালি। দেখো আবার 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 আমি কি ক্ষতি করেছি ভাই? আরে চাকরি, চাকরি কে দিয়েছে তোকে? এই চাকরিটা কে দিয়েছে? ঘাস্ট দিয়েছে না? ঘাস্ট কোথায়? এই তো ঘাস্ট, ঘাস্ট মনে হয় আমাকে দেখে নিয়েছে, এবার আগুন দেবে। না দেখিনি, খুব ভালো ভাগ্য আমার, ঘাস্ট দেখতে পাইনি আমাকে। চলো এবার পালাই এখান থেকে, ভাগ্যিস আগেই এই এই ঘাস্ট আমাকে ঠিক দেখে নিয়েছে। কি হলো, আগুন দিল না? এই তো আগুন দিচ্ছে, জানতাম এদের স্বভাব চরিত্র খারাপ, আগুন দিবে, আগুন দিয়ে মারবে আমাকে। আ নে আয় 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 আয়, সামনে আয়, কেন লুকাচ্ছিস? কেন লুকানোর তো আমার কথা ভাই, আয়। হ্যাঁ ওরে বাপরে বাপ, এরা লুকাচ্ছে, আর এখানে নীল আগুন জ্বলছে, এটা মনে হয় সুল স্যান্ড না কি বলে এটাকে। তো যাই হোক, এটা দিয়ে নীল আগুন বানানো যায়, নীল টর্চ বানানো যায়, কী কী যেন বানানো যায় এটা দিয়ে। ও ভাই, ও আমাকে এটা মেরেই ফেলবে ভাই, এখানে আমি থাকছি না এখানে। ও ভাই 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 ভাই, ও না না না, মিউজিক ফেলো ভাই, এটা খুব খারাপ। ঘাস্টের ঘাস্ট ঘাস্টকে ঘাস্টের হচ্ছে, ঘাস্টের একদিন কি আমার একদিন, ঘাস্টের একদিন কি আমার একদিন। চলো আজকে আমি ওখানে জিনিসপত্র খুঁজেই ছাড়বো। আর এই যে চলে এসছে সব সব, এবার আমাকে না হামলা করে দেয়। আমি কোথায় বানিয়েছিলাম দরজাটা যেখান দিয়ে গেলাম?
ও ভাই 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 না 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 এখন ডিস্টার্ব করিস না প্লিজ, আমাকে যেতে হবে, আমার মিশনে যেতে হবে আমাকে। আবার কটকটি পটকটি সব চলে এসছে এখানে, দেখো টুকলিন হগলিন সব চলে এসছে, আমাকে আবার মারবে, এরা আবার মারবে, শিওর মারবে আবার। ও ভাই আমি কি দোষ করেছি, এদের কোন পাকা ধানে মুই দিয়েছি ভাই, আমি সবাই মিলে আমার উপর খেপে গেছে এখন, আমি কি পাই বসবো এক্সবো। ও ভাই এখন আমি এটা ইয়ে নিয়ে যাই, গোল্ডেন শর্ট নিয়ে যাই, গোল্ডেন শর্ট নিয়ে গেলে হয়তো ভয় টয় পাবে আর আমাকে মারবে না, এদের সাথে গোল্ডের সাথে জানি কি সম্পর্ক। না 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 না, তাও মারছে ও ভাই, মারছে তাও মারছে আমাকে, আমাকে পালাতে হবে এখান থেকে। ভাই 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 ও ভাই ভাই ভাই, আমি তোদের হচ্ছে তারা তোদের, পালা 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 পালা, কোনো খাতির নেই, এদের সাথে কোনো ঝগড়া ঝাটি রাখবো না, আমি ভুল করেছি মাফ করে দে ভাই। লেগিংস ফেগিংস সব পেয়ে গেছি, সব যা যা পেয়েছি এখানে পেয়েছি, মানে আমার তাড়াতাড়ি যেতে হবে অরিজিনাল জিনিসগুলো কালেক্ট করতে যেগুলো আমি হারিয়েছি। ও এটা তো মারে না, এটা খুব ভদ্র, আপডেটের পর উল্টো পাল্টা জিনিস চলে এসছে। তো চলো যাওয়া যাক ওখানে যেখানে আমার জিনিস হারিয়েছে। এই তো এই তো এই তো এই তো পেয়ে গেছি ও ভাই, ডিসপন হয়নি ভাগ্যিস ভাই, সব পেয়েছি। আর এবার এবার ঘাস ঘাস পাশটা আমি কিছু চলবো না, আগের বার মেরেছিলিস আমাকে তুই। আরও আরও আর একটা আওয়াজ শুনতে পেলাম, এই তো এই তো এই তো এই তো এই তো এদের সবার। ভাই মরিস না, এবার মরিস না, বনি আসছি বনি আসছি ভাই, কোনো খাতির নেই, একসাথেই মরে যাচ্ছে ঘাসটা। এবার আমার এনচ্যান্টিং বোর্ডটা খুব কাজের, এটা কী যেন একটা এনচ্যান্ট লাগানো আছে যেটা খুব কাজ করছে। আর এখানে আমি নেদার পোর্টাল বানাবো, এবার লাইট ফাইট লাগিয়ে দিলাম যাতে রাস্তা ভুলে না যায়। এবার আমাকে যেতে হবে একটু ইয়ে কালেক্ট করতে, অপসিডিয়ান কালেক্ট করতে, অপসিডিয়ান কালেক্ট করতে যাব। আর আমি দেখেছিলাম মাঠের মধ্যে এক জায়গায় অপসিডিয়ান ছিল, তার আগে আমি ডায়মন্ড পিকেক্সটা নিয়ে এসেছি, কারণ ডায়মন্ড পিকেক্স ছাড়া তো অপসিডিয়ান কালেক্ট হবে না। দেখো কত ধন সম্পদ আমার, কত বড় লোক, কয়টা, একটাই ডায়মন্ডের পিকেক্স আছে, কোনো ডায়মন্ড নেই আমার কাছে। ও এখানে আমি আলটিমেট ওয়াটার সোর্স, আমি নিজেই যাই না এখানে এরকম হয়ে আছে। আচ্ছা চলো ঘোড়া একসাথে যাই, দেখি ওখানে আর একটা কুকুর ছিল, আমি পারতাম এটাকে বোন মিল দিয়ে ট্রেন করতে, কিন্তু বোন মিল আনিনি। আর কোথাও লাভা পাচ্ছি না এখানে, এই সব জায়গায় কোথায় যেন আমি দেখেছিলাম লাভার পুকুর ছিল, কিন্তু লাভার পুকুর আর পেলাম না। যাই হোক চলো কোনো দরকার নেই, আমি একদম মাইনের তল মাইনে গিয়ে মাইনিং করে আনবো লাভা। ওকে তো এখানে আবার এটা আটকে রাখি, তো আমাকে যেতে হবে মাইনের ভেতরে নিচে, তো ওখান থেকে আমাকে লাভা আনতে হবে। আর আমি এত বড় হয়ে গেলাম, মানে সরি এত এতদিন ধরে মাইনক্রাফট খেলছি, এখনও পর্যন্ত অপসিডিয়ান কী করে কালেক্ট করতে হয় সেটা আমি প্রপারভাবে শিখিনি। এই দেখো কবলস্টোন হয়ে যাচ্ছে, যখন কবলস্টোন বানাতে চাই তখন অপসিডিয়ান হয়ে যায়, যখন অপসিডিয়ান বানাতে চাই তখন কবলস্টোন হয়ে যায়। আর এখান থেকে আমি ভুতুরে বিড়ালটার আওয়াজ শুরু থেকেই শুনতে পাই, ভুতুরে বিড়ালটাকে আমি আজকে খুঁড়ে বার করবই, এর রহস্য ভেদ করে ছাড়বো গাইস আমি আজকে। এই দেখো শুনতে পারছো, এটা ভুতুরে বিড়াল কোথায় যেন আছে পাথরের মধ্যে, আমি বুঝতে পারি না, প্রথম দিন থেকে এটার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। এখান থেকে আমি এটা অফ করে দেবো। ও ভাই কালো বিড়াল, তাই তো ভূতের সাথে সম্পর্ক আছে তোর দ্বারা, তো কালো বিড়াল আমি বাঁচাবো, কোনো চাপ নেই তোকে বাঁচাবো। আর এখান থেকে আমি এগুলো কালেক্ট করে নিয়ে যাই, লাভাগুলো বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে একটাই হবে মনে হয়, এক বাকেট লাভা দিয়ে একটাই অপসিডিয়ান পাওয়া যাবে, এটা খুব খারাপ, আমাকে আবার নিচে আসতে হবে আর বিড়ালটাকে বাঁচাতে হবে। তার জন্য বিড়ালটা বাঁচানোর জন্য একটু কবলস্টোন দিয়ে ঘিরা করে দিই, এবার আশা করি বেঁচে যাবে, কোনো চাপ নেই বিড়াল বেঁচে যাবে। একে র ফিশ, র ফিশ দিতে হবে, র ফিশ নেই। আচ্ছা তুই পালা ভাই, আমার অলরেডি একটা বিড়াল আছে, আমার উপর রাগ করবে যদি দেখে আর একটা বিড়াল নিয়ে এসেছি। তো চলো এবার এখানে লাভার ওপরে, এবার হয়েছে অপসিডিয়ান, কিন্তু একটাই অপসিডিয়ান হয়েছে, এটাকে বেশি করে বানাতে গেলে আমার আবার মাইনিংয়ে যেতে হবে। তো এখান থেকে আমি ফার্স্ট ইয়েটা বানিয়েছিলাম, ফার্স্ট অপসিডিয়ান দিয়ে নেদার পোর্টাল বানিয়েছিলাম, যারা যারা দেখেছো তারা তারা জানো, এখানে এসে আমি আবার ইয়ে করছি। আর আমার মাইনিং ফাইনিং করতে এত আলসি লাগে, এই যে আমার হয়ে গেছে 12টা অপসিডিয়ান নিয়ে যেতে হবে তাহলেই হবে পোর্টাল। চলো যাওয়া যাক অপসিডিয়ান নিয়ে, আর একদম আমার আনকমপ্লিট আছে, ইনকমপ্লিট এই ঘরটা বানানো, আমার এখনও কার্পেট পাততে হবে অনেকগুলো যেহেতু আমি নতুন করে বানিয়েছি। আর এবার চলো সব নিয়ে এসেছি, ফ্লিন্ট ফ্লিন্ট সব রেডি, এবারে জায়গাটা একটু বড় করে আমি ডাইরেক্ট এখন বানাবো নেদার পোর্টাল। নেদার পোর্টাল বানালে আমি একদম ওই পারে যেতে পারবো যেখানে ভিলেজ আছে, যদি যেতে পারি তাহলে খুবই দারুণ একটা জিনিস হয়ে যাবে গাইস, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে ভিলেজার বাড়ি নিয়ে যেতে পারবো। তো বানানো যাক আগে নেদার পোর্টাল, দেখি সত্যি সত্যি কাজ করছে কি না, ভাওতাবাজি তো। ওকে হ্যাঁ তিনটা তিনটা, এবার লাস্ট দুটো বাকি আছে, এখানে একটা এখানে একটা, ভাই হয়ে যাস হয়ে যাস, অনেক খাটনি করেছি তোর জন্য, এটাকে
ওকে, আচ্ছা দেখা যাক, চলো কোথায় স্পন করাচ্ছে আমাদের, আশা করি হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। ওকে ভাই, ও সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না, আমি ওই ভিলেজটায় চলে এসেছি যেখানে আমি ইয়ে করেছিলাম, যেখানে আমি দেখো ঘেরা দিয়ে গেছিলাম, বাচ্চা কাচ্চা যে পুচকে মুচকি সব আছে এখানে, রাত হয়ে গেছে এই ভিলেজেও। এই দেখো, এই দেখো বাচ্চা কাচ্চা এখানে সব আছে, তার মানে আমি সঠিক ভিলেজে এসেছি যেখানে আসার কথা ছিল। তোমরাও এরকম করে করতে পারো। আর গোলেম টোলেম ভাই এখনো পাহারা দিচ্ছে, জম্বি টম্বি দেখলে এরা এখনো ছাড়ে না ভাই, উড়িয়ে দিয়েছে এটাকেও। যাই হোক চলো, এখানে আমি একটা ঘরের মতো বানিয়ে দিই যাতে ভিলেজার না ঢুকতে পারে ইনেদার পোর্টাল দিয়ে, কারণ আমি চাই না এত কষ্টে ভিলেজার মারা যাক আবারও। আর আয়রন ডোর দিয়ে এটাকে ইয়ে করবো, ঘেরা দেবো। আর আমি বানাবো হচ্ছে ওখানে একটা রেলওয়ে ট্র্যাক বানাবো যাতে শর্টকাটে যেতে হয়। এগুলো এগুলো আমি উঠিয়ে নিই, কারণ এখানে তো আমি ট্রি হাউস বানাবো যার কারণে কোনো দরকার নেই, পরে আমি লাগিয়ে নেবো বানিয়ে। আর মাইনকার্ট আর হচ্ছে রেলওয়ে ট্র্যাক নিয়ে যাই এখান থেকে। তো মাইনকার্ট নিয়ে যাই আর রেলওয়ে ট্র্যাক নিয়ে নিয়েছি অনেকগুলোই, মোটামুটি হয়ে যাওয়ার কথা, না হলে আমি নিয়ে যাব আবার এসে। তো চলো বানানো যাক এখান থেকে। আর এরকম করে বানালে তো এখানে আমি এমনভাবে এখানে গর্ত করেছি এরকম আঁকা বাঁকা হবে, তার কারণে আমাকে এখানে ডাইরেক্ট সোজা পথ খুঁজতে হবে, তারপরে এখান থেকে আমাকে ঘুরে ঘুরে বানাতে হবে ওই রাস্তা পর্যন্ত রাস্তা। তো চলো সেটাই করা যাক। আর সরি গাইস, আমি জানতাম না আমার ভিডিও আমি করেছি, মোটামুটি 45 মিনিটের ভিডিও ছিল, গোটাগুটি ভিডিও গ্লিচ হয়ে গেছে না কি হয়ে গেছে, ভিডিও চলছে না, ক্রপড হয়ে গেছে হয়তো। তো যাই হোক, আমি দেখো বানিয়ে নিয়েছি অলরেডি এটা, আমি কোনো ক্রিয়েটিভ মোড ইউজ করিনি, টোটালটা ইয়ে করেই বানিয়েছি। মাঝখানে কয়েকটা পাওয়ার ড্রেল কম পড়েছিল, সেগুলো আমি আবার বানিয়েছি 6-7টার মতো, তারপরে হয়েছে। দেখো আমি অনেক ফাঁকা ফাঁকা পাওয়ার ড্রেল ইউজ করেছি এবার, আগের বার বলেছিলে যে অনেক কাছে কাছে পাওয়ার ড্রেল দিয়েছি আমি নুব, তার জন্য এবার প্রো হয়ে গেছে অনেকটা, তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগিয়েছি। দেখো এবার একবারে বসলেই এখানে চলে যাব। তো একদম জেনুইনভাবে বানিয়েছি, সত্যি তো আমার ভিডিও ক্রফট হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারিনি, তাহলে আমি তাহলে দেখাতাম টোটালটাই, এডিটিংয়ের সময় দেখতে পেলাম। আর এই দেখো, তো এখানে চলে এসেছি। আর এখানে একটা উল্টো পাল্টা ধরনের মোবস দেখা যাচ্ছে ভাই, মাইনক্রাফট এগুলো কি, মনে হচ্ছে আমি মঙ্গল গ্রহে চলে এসেছি। ও ভাই এটা কি এলিয়েন, ও ভাই বেন্টেলের এলিয়েনের মতো মনে হচ্ছে আমাকে, এটাকে বা পালা, এখান থেকে কোনো খাতির নেই ভাই, এটার সাথে কোনো খাতির নেই, এখান থেকে চলো। এখানে আমার মারছে না ঠিকই, ভালো আছে, কিন্তু কেন জানি না এটাকে দেখে আমার ভয় লাগছে খুব। তো এই দেখো এখানে ডোরটাও লাগিয়ে দিয়েছি, ভিলেজারদের সাথে আমার এখন সম্পর্ক গভীর হয়ে যাবে। আর অনেক কিছু মজার মজার জিনিস হয়েছিল ভিডিওতে, যেটা ভিডিও কেটে গেছে। আচ্ছা যাই হোক, মেন মেন জিনিস তো রেকর্ড করতেই পেরেছি, তো কোনো চাপ নেই। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা আজকের মতো এখানেই, বেশি বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, বেসিক্যালি আমি এত বড় ভিডিও বানাই না, 18-18.5 মিনিটের ভিডিও হয়ে যাবে। এটাকে দেখে আমার সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, এখান থেকে পালাও, কোনো খাতির নেই, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো। তো এখান থেকে আমি একটা সুবিধা হয়েছে, রেলওয়ে ট্র্যাক বানিয়ে আমি ভিলেজার্সদের ওইখান থেকে ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে যেতে পারবো খুব সহজেই, যার কারণে আমার খুব খাটনি করতে হবে না। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি ভিডিওতে কোনো দিন লাইক এম রাখি না, তো ভিডিওটাতে প্লিজ যদি ভালো লাগে লাইক এম রাখছি আজকে 15টা, আশা করি তোমরা 15টা লাইক কমপ্লিট করে দেবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমপ্লিট করে দিও, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগে লাইক করো। আজকের মতো বাই।